All India Postal Employee Union Postman and MTS South Hooghly Division উদ্যোগে 4 ঘন্টা ধরে বিক্ষোভ কর্মসূচি হয় শ্রীরামপুর হেড পোস্ট অফিসের সামনে। অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়ি গ্রুপ সি ডিভিশনের সেক্রেটারি শুভেন্দু পাল জানান, এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি তাদেরকে সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে নির্দেশ এসেছে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন সাব অফিস ও রিজিওনাল অফিস এই বিক্ষোভ কর্মসূচি চলছে। এই প্রসঙ্গে তাদের দাবি দাওয়া শ্রীরামপুরের হেড পোস্ট অফিসে জানান। হুগলি থেকে সুফল চন্দ্রের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। The Black Harbor Multi Cuisine Restaurant, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। The Black Harbor 225/1RBC Road, নৈহাটি। অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজের ডাকেই ধর্মঘট 4 ঘন্টার, কারণ কি কারণে আপনারা করছেন? মূলত এই ধর্মঘট অবস্থান বিক্ষোভ কর্মসূচি, এটা আমাদের সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসছে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন সাব অফিস রিজিওনাল অফিসে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। এর মূলত যেটা দাবি হচ্ছে, আমাদের যে এই কর্মচারী সংগঠন আছে, এই সংগঠনের যে কর্ম পরিষদ গঠিত হয়, সেই কর্মী পরিষদগুলো আমাদের সংগঠনের নির্বাচিত সদস্যদের দ্বারাই এতকাল হয়েছে। গত বিগত 15/9/2021 সরকার ডাইরেক্টরেট থেকে একটা অর্ডার আছে, সেই অর্ডারে বলা হয়েছে যে এই যে নির্বাচন পদ্ধতি, এটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়ে এটা সরকার মনোনীত করবে কে ডিভিশনাল সেক্রেটারি হবে, কে রাজ্য সেক্রেটারি হবে, কে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। মূলত আমাদের দাবি যে আমাদের ট্রেড ইউনিয়নের নীতিকে তারা হরণ করতে চায়। এর বিরুদ্ধেই প্রথমত আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে। আমাদের বিক্ষোভ কর্মসূচি 14 দফা দাবির ভিত্তিতে চলছে, এবং এই দাবির মধ্যে অন্যতম বিষয় আরও আছে, যে বিষয়টা আমি আপনাকে বলতে পারি যে, মনে করুন কোভিড সিচুয়েশনে ডাইরেক্টরেট থেকে একটা অর্ডার অর্ডার হয়েছিল যে সমস্ত কর্মচারী কোভিডে আক্রান্ত হয়ে মারা যাবে তাদের ক্ষেত্রে তাদের পোষ্যদের চাকরি এবং 10 লাখ টাকা করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে সেক্ষেত্রে সরকারের সেই নীতির ক্ষেত্রে দেখতে পেয়েছি বাস্তবায়িত করা হচ্ছে না। আমরা বলেছি বহুদিন ধরেই, আমাদের একটা দাবি আছে যে 1/1/2004 পর থেকে যে ওল্ড পেনশন স্কিম তুলে দেওয়া হয়েছিল, তার পরিবর্তে নিউ পেনশন স্কিম চালু হয়েছে। আমরা কিন্তু 1/4/2004 থেকে আমাদের দাবি যে ওল্ড পেনশন স্কিম চালু করতে হবে, নিউ পেনশন স্কিম বাতিল করতে হবে। কিন্তু সেটা আজ পর্যন্ত সরকার কোনোরকমভাবেই আমাদের মান্যতা দেয়নি। আমাদের এখানে যে জিডিএস সংগঠন আছে, সেই জিডিএস সংগঠনে মেম্বারশিপ ভেরিফিকেশন দীর্ঘদিন ধরে হয়ে আছে, কিন্তু আজ পর্যন্ত তার ভেরিফিকেশনের রিপোর্ট সাবমিট করা হয়নি, এবং সাবমিট না করার পরিপ্রেক্ষিতে সেই সংগঠনকে আনঅথরাইজ করে রাখা হয়েছে। তার বিরুদ্ধেও আমাদের দাবি। এই জন্য আপনি কোন সরকারকে দায়ী করছেন? আমরা মনে করি এটা সম্পূর্ণ দপ্তরটাই হচ্ছে দিল্লি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা, এবং এর দায়িত্ব আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এর দায়িত্ব নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টেরই। এইগুলো যদি না হয় তাহলে কি করবেন আগামী দিনে? আমাদের আরো বিক্ষোভ কর্মসূচি লাগাতার চলতেই থাকবে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে,
বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। ক্রিস্টাল ইন ফ্যামিলি রেস্টুরেন্ট উইথ লজিং। কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট। তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার চাঁদুয়া মোড় জেঠিয়া হালি শহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক। বিশদ জানতে কল করুন এই নম্বরে। এখানে প্রতিটা আইটেমই খুব স্পেশাল, তাছাড়া আপনি এখানে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আর কোন স্পেশাল অকেশন আর স্পেশাল মেনু হয় উইথ এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি এসি নন এসি ও প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল। अकृत इंटरप्राइज सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदलपुर।